এক সপ্তাহ চ্যালেঞ্জ আপনাদেরকে, পুলিশকে নিউট্রাল করে দেন যে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে, বিরোধী দল একদিকে সমাবেশ করবে, আপনারা ওই গুলিস্তানে সমাবেশ করবেন, বিরোধী দলের আঞ্চলিক ভাষা বলতে গেলে আপনার সমাবেশ না, জনগণের শ্বাস প্রশ্বাসে আপনারা হাওয়া হয়ে যাবেন। এক সপ্তাহ যদি সময় দিয়ে সমাবেশ করে বললে বলবে ভাই একটা রাজনৈতিক দলের সভাপতি আপনারা একটু ভালোভাবে বক্তব্য দেবেন, সব কথা আপনাদের মুখে আসে না। মানে মন মন যা চায় যে এই সমস্ত পাগলগুলার গ্রামের ভাষায় কয়েক গালি দিতে, তারা যখন এই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করে তখন আমরা বলেছিলাম স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আল্লাহর রাস্তায় মারামারি কাটাকাটি হানাহানিকে গ্রাম পর্যায়ে নিয়েন না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি কাউকে অবজ্ঞা করছি না, অসম্মান করছি না, অনেক ফাইভ পাস টু পাস থ্রি পাস তারা অনেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে, তাদের যে দাপট পুলিশের ওসি করে সব পাত্তাদার। আরে মেয়ে আমি শেখ হাসিনার লোক, নৌকার প্রার্থী, দেখেছেন না নির্বাচনের সময়? তো এখন কেন সেই স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক তুলে দিচ্ছেন? এত শক করে করলেন, এখন তুলে দিচ্ছেন কেন? এখন তুলে দিচ্ছেন দেখছেন নিজের লোকেরা নিজেদের মাথা ফাড়াইতেছে। ব্রাহ্মণবাড়িয়ায় এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মারিয়েই ফেলাইছে। গাজীপুরের কালিয়াকুড়েও কিছু আগে দেখলাম ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মারিয়ে ফেলাইছে। এখন নিজেরা নিজেদেরকে এই নির্বাচনের কাউর গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন নৌকা দিয়ে। কেন স্থানীয় নির্বাচনে নৌকা দিয়েছেন আর এখন দিচ্ছেন না? নূহ নবীর নৌকার কথা বলেন, নৌকা নৌকা এখন এমন ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের শেষ সময় উৎপাতে অত্যাচার নির্যাতন ব্যাংক লুট করে আরেকজনের বউ নিয়ে যায় ধর্ষণ করে সম্পদ লুট করে মানুষকে পিটায় জাসদের নেতা কর্মীদেরকে গুলি করে মারে, এই অবস্থা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের তীব্র ঘৃণা ক্ষোভ তৈরি হয়েছিল 75-এ, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝছেন এটা এখন পৌঁছে গেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল করেছিলেন, আজকে তার কন্যা একই পথে একই স্ট্র্যাটেজিতে নৌকা বিলুপ্ত করে এখন নৌকা বাদ দিয়া স্থানীয় নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। করছেন ভালো, আর একটা ভালো কাজ করেন, দয়া করে ক্ষমতা আছেন পার্লামেন্টে আছেন এখনো এই বিল পাস করুন, স্থানীয় নির্বাচন উন্মুক্ত থাকবে। এই ঢাকার সিটি কর্পোরেশনকে দুইটা ভাগ করেছেন, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার ভোগ করার জন্য, টাকা পয়সা কামানোর জন্য দলীয় নেতা কর্মীদেরকে লুটপাটের বাগার তৈরি করে দিতে আজকে বাংলাদেশকে এখন একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। ব্যাংকিং ব্যবস্থা ফুটলা করে ফেলেছে, ব্যাংকে লোকজন টাকা রাখতেছে না। সেদিন আমাকে এক ভাই বলছে ইসলামী ব্যাংকের, আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে শুধু ইসলামী ব্যাংক আর বিকাশ অনলাইন একটা, ইসলামী ব্যাংকের একজন বলছে ভাই বেশি টাকা পয়সা থাকলে উঠেই ফেলায় যে কোনো সময় ব্যাংক জয় বাংলা হয়ে যেতে পারে, মানে ব্যানিশ হয়ে যেতে পারে। অথচ এই ইসলামী ব্যাংক ছিল প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক ব্যাংক, সেই ব্যাংকটাকে শুধু সেই ব্যাংকটা ম্যাক্সিমাম ব্যাংকের অবস্থায় তারা করেছে। ওবায়দুল কাদের বলেছিলেন আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেই, আমরা শক্ত লাইনে, শেয়ার বাজার লুটের অভিযোগে স্পষ্টত সালমান রহমানের নাম এসেছিল, সেই সালমান রহমানের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? বরং সালমান রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বানিয়েছিলেন। বেসিক ব্যাংক কেলেঙ্কারি ব্যাংকের সবচেয়ে আলোচিত একটা ঘটনা, আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? জনতা ব্যাংক থেকে সোনালী রূপালী আজকে ব্যাংকগুলোর বাজেট দিয়েছে, একই দিন একটা নিউজ হয়েছিল যে ঋণ খেলাপির সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশের ইতিহাসে। এই সরকার যখন ক্ষমতা আসে তখন ঋণ খেলাপি, আপনারা যারা বুঝবেন না তাদের জন্য সহজ ভাষায় খেলাপি ঋণ হচ্ছে ব্যাংকের টাকা নিয়ে দেয় না, ঘুরায় খালি ঘুরায় অর্থাৎ দিবে না, লুটপাট করে অনেকে দেশের বাইরে চলে গেছে, এইখানে ব্যাংক খালি চিঠি পাঠায়। তো এই সরকার আসার সময়, ক্ষমতা আসার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল 23,000 কোটি টাকা, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 5.5 লক্ষ কোটি টাকা। কয় গুণ হিসাব করে দেখেন, প্রায় আপনার বলা চলে 10-12 গুণ খেলাপি ঋণ। আমি সিম্পল, আমার একটা রিলেটিভ 10 লাখ টাকার একটা ছোট লোন করেছিল, সেটার জন্য 25,000 টাকা একজনকে ঘুষ দিতে হয়েছে, আর এই যে ছোট ছোট হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে নিয়ম বহির্ভূত ভাবে, আপনাদের কি মনে হয় সরকারের
উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রী গণভবনের সিগন্যাল ছিল না এইসব ঋণে, এইসব ঋণ করে সব টাকা বাইরে পাচার করে দিয়েছে। এই যে 5.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি, আর বাজেট দিয়েছে 7,97,000 কোটি টাকা, 2,56,000 কোটি টাকা ঘাটতি। যা বাজেট দিয়েছে ওই ঘাটতি বাদে তার চেয়ে বেশি পরিমাণ টাকা ঋণ খেলাপিদের কাছে আছে। এমনকি এই বাজেটেও যা দিয়েছে 1,37,000 কোটি টাকা সুদ, সুদ দিতে হইবে সুদ, কারণ ওই যে গ্রামের সেই ঋণ করে ঘি খাওয়ার মতো নিজেদের লুটপাট আড়াল করার জন্য বৈদেশিক ঋণ এনে উন্নয়ন করেছে আর লুটপাট করেছে, নেতাকর্মীদেরকে হৃষ্টপুষ্ট বানিয়েছে। বৈদেশিক ঋণের পরিমাণ এখন $100 বিলিয়ন বা বাংলা টাকার প্রায় 11 লক্ষ কোটি টাকা, বাজেটের প্রায় দেড় গুণ। এই বাজেট একটা লাইনে বললে আমরা বলতে পারি এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট। সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে অনুপার্জিত কোন সম্পদ কেউ ভোগ করতে পারবে না। তাহলে এই যে 15% ঘুষ দিয়ে আপনার কর দিয়ে ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে কালো টাকা যে সাদা করার সুযোগ দেওয়া হলো, তাহলে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছেন। এই সরকার সংবিধানের কথা বলছেন ওই কারণে বলে, একটা গল্প শুনেছেন না যে একজন মাথায় টুপিওয়ালা ব্যক্তি বৃষ্টি দিয়া যাচ্ছে ভিজে ভিজে, আর একজন সাধারণ পাবলিক ছাতা নিয়ে যাচ্ছে। পরে টুপিওয়ালা পাবলিক, আমরা স্বাভাবিকভাবে একটু নামাজ একটু মানে হুজুর দেখলে তাদের প্রতি আমরা খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখি, তো সে বলছে ভাই আপনি কি বেতুক নাকি, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছেন কেন, বৃষ্টির ছাতা দিচ্ছেন কেন, আল্লাহ বৃষ্টি দিয়েছে আপনি ছাতা ব্যবহার করতেছেন কেন। তো সে আপনার পরে ছাতাটা ফালাই দিছে, সে আইটা আল্লাহর রহমত বিজয় বিজয় যাইতে বিজয় বিজয় যাইতেছে। পরে আবার দেখে যে পিছনে তাকাইয়া যে বলছে সে ছাতিটা ব্যবহার করতেছে। এই সরকার প্রতারণা এবং এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মূলত আলটিমেটলি দুর্নীতিবাজদেরকে একটা অসম্ভব রকমের সুযোগ দিচ্ছে। স্মার্ট বাংলাদেশের কথা বলে জনগণকে একটা ধোঁকাবাজি দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করছে। এই বাজেটের কিংবা যে কোনো ক্ষেত্রে সংবিধানকে সরকার একটা দোহাই দেয়। সংবিধানে আছে, নির্বাচন নিয়ে বলেছে না, এক চুল পরিমাণে মারা যাবে না। আর এই যে দেখেন তাদের একটা বাজেট করতে গিয়ে সংবিধানকে তুরি মেরে সাইডে ফেলে দিছে। বিভিন্ন কার্যক্রমে তারা সংবিধানকে তোয়াক্কা করছিল হুজুরের মতো, যখন মানে ওই ভদ্রলোকের মতো, হুজুর তো না একটা সাধারণ পাবলিক, যে বৃষ্টির সময় লোকজনকে বিভ্রান্ত করে তার ছাতাটা নেওয়ার জন্য ওই কথা বলছে আর পরে সে ব্যবহার করতেছে। তো বাজেটের ক্ষেত্রে তারা সংবিধানকে ফেলে দিচ্ছে, নির্বাচনে তাদের ক্ষমতা থাকতে হবে তখন সংবিধানকে ব্যবহার করছে। আমি আপনাদেরকে বিশেষ করে যেটি বলছিলাম যে 52, 69, 71, 90 সমস্ত ইতিহাসের আন্দোলন সংগ্রামের ছাত্র যুবক তরুণরাই রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তরুণরাই রক্ত ঢেলেছে, তরুণরাই সংগ্রাম করেছে। আজকের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও তরুণদেরকে এই রাজপথে নামতে হবে, তরুণদেরকে এই রাজপথে ঢেউ তুলতে হবে। তরুণরা যুবকরা আগাইয়া না আসা পর্যন্ত এই ফ্যাসিবাদের পতন হবে না। এই দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সংগঠিত করুন। আজকে রিক্সাওয়ালা ভাইরা মিছিল করেছে, এই বাজেটে নাকি চালের দাম কমবে, তেলের দাম কমবে, চিনির দাম কমবে, আলামত কিছু দেখতেছেন? এর আগে 3টা না 4টা পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিছিল, আলু, পেঁয়াজ, তারপর আরো কয়েকটা ডিম, ডিমের দামও যেই দিন বাইধা দিয়েছে তার পরের দিন এক এক বাজারে এক এক রকম ভাবে বিক্রি হচ্ছে। পরে মাঝখানে ওই মন্ত্রীকে বলছিল, আপনারা শুনেছেন সেই তিন গোপাল ভাঁড়ের মানে তিন বলদা বন্ধুর গল্পের মতো, তিন মন্ত্রী প্রেস ব্রিফিং এর আয়োজন করেছেন, সেখানে একজন মন্ত্রী বলছেন জিনিসপত্রের দাম যদি জনগণের সহনীয় পর্যায়ে না থাকত জনগণ আন্দোলন করত। আরে মেয়েরা বড় বড় কথা কন, জনগণের হাতে পায়ে শিকল পরিয়ে পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পীড়ন চালিয়ে এক সপ্তাহ চ্যালেঞ্জ আপনাদেরকে, পুলিশকে নিউট্রাল করে দেন যে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে, বিরোধী দল একদিকে সমাবেশ করবে আপনারা ওই গুলিস্তানে সমাবেশ করবেন, বিরোধী দলের আঞ্চলিক ভাষা বলতে আপনার সমাবেশ না,
জনগণের শ্বাস প্রশ্বাসে আপনারা হাওয়া হয়ে যাবেন। এক সপ্তাহ যদি সময় দিয়ে সমাবেশ করেন, আপনারা বলছেন যে বিরোধী দল রাস্তায় নামতে পারছেন না, এইভাবে হাত পা বেঁধে পৈশাচিক উল্লাস করছেন, যেমনি ভাবে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন, জনগণের সামনে ভোট এবং নির্বাচন নিয়ে মশকরা করছেন। মোদি, ভারতে এত কিছুর পরেও একটা বড় ডেমোক্রেটিক কান্ট্রি নির্বাচন হয়েছে, নির্বাচনকে তারা, জনগণের ভোটকে তারা বাতিল করতে পারে নাই, ঠেকাইতে পারে নাই। পাকিস্তানেও নির্বাচন ইমরান খানের নেতা কর্মীরা ভোটের মাধ্যমে জনরায় দেখিয়েছে। আজকে আমাদের দেশে ভোটের ন্যূনতম সেই ব্যবস্থাটা নাই।